পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে এমন কিছু চরম পরিবেশ যেখানে বেঁচে থাকাটাই যেন প্রতিদিনের সংগ্রাম। তীব্র সমুদ্রের ঢেউ, ভয়ঙ্কর শিকারীদের মুখোমুখি হয়ে অলিভ রিডলি কসবের বাচ্চাগুলো কিভাবে নিজেদের বাঁচিয়ে সমুদ্র পর্যন্ত পৌঁছায়, অথবা দক্ষিণ আফ্রিকার রববার্ক উপদ্বীপে ছেলেরা কিভাবে ভয়ঙ্কর হাঙ্গরের আক্রমণ থেকে আত্মরক্ষা করে। কেবল সমুদ্রের পৃষ্ঠেই নয়, বরং গভীর সমুদ্রের অন্ধকারেও অদ্ভুত সব প্রাণীরা জীবনের জন্য লড়াই করে চলছে। অ্যাংলার ফিস থেকে শুরু করে নীল তিমি, এদের প্রতিটি জীবনের সাথে জড়িয়ে আছে অসংখ্য সংগ্রামের গল্প। প্রতিটি প্রাণী তাদের নিজেদের বেঁচে থাকার কৌশল দিয়ে প্রতিদিন লড়াই করে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, সমুদ্র আমাদের কাছে যতটা রহস্যময় তার থেকেও বহুগুণ বেশি রহস্যময় এর গভীরে লড়াই করে টিকে থাকা প্রতিটি প্রাণীর অবিশ্বাস্য সংগ্রামের গল্প। সমুদ্রের গভীরে ভয়ঙ্কর দশটি প্রাণীর প্রতিদিনের সংগ্রাম ও টিকে থাকার কৌশল নিয়ে আমাদের আজকের ভিডিওটি। শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। অলিভ রিডলি কচ্ছপের মা কচ্ছপরা সমুদ্র তীরে ফিরে আসে সমুদ্র থেকে একটু দূরে বালিতে ডিম পাড়ার জন্য। কয়েক হাজার ডিম থেকে ফুটে বের হয় ছোট্ট কচ্ছপ শাবকরা। কিন্তু জন্মের পরে সাগর পর্যন্ত পৌঁছানোটা তাদের জন্য এক দুরূহ অভিযান। সমুদ্রের পথে তাদের শিকার করার জন্য ওত পেতে থাকে ইগল, কুমির এবং শিকারী পাখিরা। এই বিপজ্জনক যাত্রায় প্রায় 90% শাবকই আক্রমণের শিকার হয়, মাত্র 10% জীবিত থাকে এবং সমুদ্রে বড় হওয়ার সুযোগ পায়। এদের অবিশ্বাস্য টিকে থাকার কৌশল জীবন বাঁচাতে কাজে লাগে। ছোট্ট শাবকগুলো দ্রুত গতিতে বালির উপর ছুটে চলে এবং সৈকতের ঢেউকে কাজে লাগিয়ে সাগরে পৌঁছানোর চেষ্টা করে। যারা টিকে থাকে তারা প্রায় 10 বছর পর ফিরে আসে ঠিক এই সৈকতে, এই একই স্থানে নতুন প্রজন্মের জন্ম দিতে। অলিভ রিডলির এই আবর্তিত জীবনচক্র এবং শক্তিশালী টিকে থাকার ক্ষমতা প্রজাতির স্থায়িত্ব নিশ্চিত করে, যা সত্যি চিত্তাকর্ষক। দক্ষিণ আফ্রিকার সাগরে সিল আর গ্রেট হোয়াইট শার্কের মুখোমুখি হওয়া এক উত্তেজনাপূর্ণ যুদ্ধ। গ্রেট হোয়াইট শার্ক তাদের দ্রুত গতির এবং তীক্ষ্ণ ইন্দ্রিয়র সাহায্যে সহজেই সিলদের অবস্থান চিহ্নিত করতে পারে। শিকারী হিসেবে তারা এতটাই শক্তিশালী যে এক আঘাতেই সিলদের কাবু করে ফেলতে পারে। তবে সিলরাও পুরোপুরি অসহায় নয়। শার্কের আক্রমণ এড়াতে তারা বিশেষ টিকে থাকার কৌশল অবলম্বন করে, যার মধ্যে দলগত প্রতিরক্ষা অন্যতম। সিলরা দলে দলে সাঁতরে শার্ককে বিভ্রান্ত করার চেষ্টা করে, যাতে শার্কের পক্ষে একক সিলকে লক্ষ্য করা কঠিন হয়ে যায়। তাদের এই সঙ্গবদ্ধতা অনেক সময়ই তাদের জীবন বাঁচাতে সহায়তা করে। এই জীবন মৃত্যুর লড়াইয়ে সিলদের কৌশল এবং সাহসিকতা তাদের টিকে থাকতে সহায়তা করে, যা সমুদ্র জীবনের রহস্যময়তার প্রতি আরও আগ্রহী করে তোলে। নরওয়ের ঠান্ডা উপকূলে অর্কা, হ্যাম্বাক হোয়েল এবং মাছ ধরার নৌকার মধ্যে চলে টিকে থাকার চমকপ্রদ প্রতিযোগিতা। অর্কাগুলো অসাধারণ দলগত শিকারী। তারা একসঙ্গে হেরিং মাছকে জড়ো করে একটি বলের মতো অবস্থানে নিয়ে আসে, তারপর পালাক্রমে আক্রমণ করে, তাদের শিকার করে। এই শিকার কৌশল তাদের গোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণে সহায়ক, আর এই বুদ্ধিমত্তার জন্য অর্কাদের সাগরের নেকড়ে বলা হয়। অন্যদিকে হ্যাম্বাক হোয়েলও হেরিংয়ের খোঁজে এই অঞ্চলে আসে। তাদের বিশাল আকৃতির কারণে তারা একবার মুখ খুললেই প্রচুর মাছ শিকার করতে সক্ষম। কিন্তু অর্কাদের তুলনায় তারা দলগত কৌশলে পিছিয়ে। তদুপরি মাছ ধরার নৌকাগুলোর উপস্থিতি এই প্রতিযোগিতাকে আরও কঠিন করে তোলে।
এই কঠিন লড়াইয়ে অর্কার দলগত দক্ষতা এবং হ্যাম্বাকের বিশাল শারীরিক গড়ন উভয়ই তাদের টিকে থাকার অস্ত্র, যা উত্তাল সমুদ্রের রহস্যময় শিকার জগৎকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। আপনি জানেন কি, বিশ্বের বৃহত্তম প্রাণী ব্লু হোয়েল প্রতিদিন টিকে থাকার জন্য প্রায় 4 টন কিরিল মাছের প্রয়োজন হয়। বিশাল শরীরের জন্য প্রতিদিনের বিশাল ক্যালোরি সংগ্রহ করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গভীর সমুদ্রের ঠান্ডা অঞ্চলে কিরিলের সন্ধানে তারা এক এক সময় হাজার হাজার মাইল ভ্রমণ করে। বিশেষ কৌশল হিসেবে ব্লু হোয়েল এক জায়গায় অবস্থান নিয়ে বড় সড় মুখ খুলে পানি ও কিরিল টেনে নিয়ে একেবারে বিপুল পরিমাণ খাদ্য গ্রহণ করে। তবে খাদ্য সংকটের মুখে পড়ে কিরিলের জন্য এই বিশাল যাত্রা তাদের বেঁচে থাকার চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে। মহাসাগরের পরিবর্তনশীল পরিবেশ এবং কিরিলের সংখ্যা হ্রাস ব্লু হোয়েলের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। টিকে থাকার এই কঠিন লড়াইয়ে ব্লু হোয়েলের এই অভিযোজন ক্ষমতা তাদের শিকার সক্ষমতাকে বাড়ায় এবং বিশাল সমুদ্রে তাদের টিকে থাকার সংগ্রামকে আরও রোমাঞ্চকর করে তোলে। আপনি জানলে অবাক হবেন যে মালয়েশিয়ার উপকূলে সবুজ কচ্ছপের প্রজনন ঋতুতে এক চমকপ্রদ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। এই সময়ে প্রজননের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজতে পুরুষ কচ্ছপেরা তীব্র প্রতিযোগিতায় নামে। প্রতিটি পুরুষ কচ্ছপ নিজের শক্তি ও সহনশীলতার প্রমাণ দিয়ে অন্য পুরুষদেরকে হটিয়ে স্ত্রী কচ্ছপের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা চালায়। শারীরিক এই সংগ্রামে অনেক সময়ই কচ্ছপেরা পরস্পরের সঙ্গে আটকে থাকে, যা তাদের জন্য আরও চ্যালেঞ্জিং এবং ক্লান্তিকর। তবে প্রজনন সফল করার পরেও সবুজ কচ্ছপের লড়াই শেষ হয় না। মা কচ্ছপদের নিরাপদে সৈকতে উঠে ডিম পাড়ার ঝুঁকি নিতে হয়, কারণ এ সময় শিকারীরাও ওত পেতে থাকে। এই সবুজ কচ্ছপের শক্তিশালী টিকে থাকার কৌশল এবং প্রজননের জন্য প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া তাদের বংশধরদের ভবিষ্যৎ নিশ্চিত করে। এই সংগ্রাম সত্যিই অবাক করার মতো এবং সমুদ্র জীবনের একটি গভীর রহস্য উন্মোচন করে। আপনি হয়তো এই মাছটিকে আগে কখনোই দেখেননি। এর নাম লায়ন ফিশ। এরা সমুদ্রের তলদেশে থাকে। এরা তাদের শিকার দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত, যা তাদের সমুদ্রের প্রবাল প্রাচীরের ভিড় আর বিপজ্জনক পরিবেশেও টিকে থাকতে সাহায্য করে। তাদের দেহের সুন্দর কিন্তু বিষাক্ত কাঁটাগুলো শুধু প্রতিরক্ষা নয়, শিকারের জন্যও কার্যকর। লায়ন ফিশ আস্তে আস্তে শিকারের কাছাকাছি চলে আসে, তারপর হঠাৎ আক্রমণ করে। দ্রুত গতির এই শিকারের শিকার কৌশল চমকপ্রদ। তাদের পছন্দের শিকারের তালিকায় ছোট মাছ এবং চিংড়ি রয়েছে। তাদের বিষাক্ত কাঁটাগুলো শুধু শিকারীদের থেকে সুরক্ষা দেয় না, বরং তাদের আত্মবিশ্বাসী করে তোলে, যেন প্রতিকূল পরিবেশেও সহজেই বিচরণ করতে পারে। এভাবে তারা প্রবাল প্রাচীরে আরও শক্তিশালী অবস্থান তৈরি করে এবং নিজেদের প্রজাতির বিস্তার ঘটায়। এই অসাধারণ শিকার দক্ষতা ও প্রতিরক্ষার মিশ্রণে লায়ন ফিশ সমুদ্র জীবনে এক রহস্যময় শিকারী হিসেবে পরিচিত। তাদের অভিযোজন ক্ষমতা প্রকৃতির এক বিস্ময় যা দর্শকদেরকে মুগ্ধ করে। ডিপ সি অ্যাংলারফিশ গভীর সমুদ্রের রহস্যময় প্রাণী, যা তার বিশেষ প্রজনন ও টিকে থাকার কৌশলের জন্য বিখ্যাত। গভীর সমুদ্রে আলো ও খাদ্যের অভাবের কারণে এদের প্রজনন প্রক্রিয়া অত্যন্ত জটিল। স্ত্রী অ্যাংলারফিশের শরীরে একটা বিশেষ আলোকিত অংশ থাকে, যা দিয়ে এটি খাদ্য আকর্ষণ করে এবং পুরুষ মাছদেরকে আকৃষ্ট করে। পুরুষ অ্যাংলারফিশ আকারে ছোট এবং স্ত্রী মাছকে একবার খুঁজে পেলে নিজেকে তার শরীরে স্থায়ীভাবে যুক্ত করে ফেলে। একবার যুক্ত হয়ে গেলে পুরুষ মাছের দেহ ধীরে ধীরে স্ত্রীর সঙ্গে মিশে যায়, তার রক্ত প্রবাহ ও পুষ্টি ভাগ করে নেয়।
এভাবে স্ত্রী মাস একই সময়ে একাধিক পুরুষকে যুক্ত রাখতে পারে এবং যে কোনো সময় প্রজনন করতে সক্ষম। টিকে থাকার জন্য কম শক্তি ব্যয় করে খাদ্য পেতে এবং তাদের জীবন শক্তি বজায় রাখতে দেহের শারীরিক গঠনকে যথেষ্ট অভিযোজিত করে। অন্ধকার গভীর জলে এই মন্ত্রমুগ্ধ প্রজাতির এমন চমকপ্রদ কৌশল ও জীবনধারা একে একটি অনন্য ও চমৎকার প্রাণী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রক হপার পেঙ্গুইন ছোট আকারের কিন্তু সাহসী এক পাখি। ফকল্যান্ড দ্বীপে প্রতিকূল পরিবেশে টিকে থাকার চমৎকার কৌশল প্রদর্শন করে। এই পেঙ্গুইনরা শক্তিশালী পায়ের সাহায্যে পাথুরে এলাকা এবং ঢেউতোলা সাগর পাড়ি দিয়ে খাদ্যের সন্ধানে যায়। এদের খাদ্য তালিকায় সাধারণত ক্রিল, স্কুইড ও ছোট মাছ অন্তর্ভুক্ত, যা ধরতে এরা গভীর সমুদ্রে ডুব দিতে সক্ষম। শক্তিশালী সাঁতার কৌশল ও তীক্ষ্ণ নজর দিয়ে এরা খাদ্য সংগ্রহ করে, যা তাদের কঠোর জীবনধারার সঙ্গে মানিয়ে নেয়। এছাড়া রক হপার পেঙ্গুইনদের টিকে থাকার আরেকটি চমকপ্রদ কৌশল হল তাদের ছানাদের যথারীতি যত্ন নেওয়া। জড়ো হাওয়া ও ঠান্ডা আবহাওয়ার বিরুদ্ধে তারা শক্তিশালী শরীরের গঠন দিয়ে ছানাদের গরম ও সুরক্ষিত রাখে। খাবার সংগ্রহ শেষে প্রতিটি পিতামাতা পালাক্রমে ছানাদের খাওয়ায় এবং সঙ্গ দেয়। সমুদ্রের ঢেউ ও প্রাকৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও রক হপার পেঙ্গুইনদের এমন কঠিন পরিবেশে বেঁচে থাকার দৃঢ়তা ও কৌশল সত্যি মনোমুগ্ধকর। মুলেট মাছের অভিবাসন প্রকৃতির এক দৃষ্টিনন্দন অথচ বিপজ্জনক ঘটনা, যেখানে বিশাল ঝাঁক একসঙ্গে সমুদ্রের তলদেশ পেরিয়ে চলে। ঝড়ের সময় এই অভিবাসন বিশেষভাবে চ্যালেঞ্জিং হয়ে ওঠে, কারণ ঝড়ের স্রোত মুলেটদের দিক পরিবর্তন করে ফেলে। তবে ঝড়ের ধাক্কা তাদের পুষ্টিকর প্ল্যাঙ্কটন এবং ছোট জীবদের দিকে চালিত করে, যা মুলেটদের দ্রুত খাদ্য সংগ্রহের সুযোগ করে দেয়। মুলেট মাছেরা শিকারীদের আক্রমণ এড়ানোর জন্য শক্তিশালী ঝাঁক তৈরি করে, একসঙ্গে সাঁতরে চলে, যা বিশাল আকৃতির শিকারী, শার্ক, টারপন এবং বিভিন্ন সামুদ্রিক পাখির দৃষ্টি আকর্ষণ করে। শিকারীরা দলবদ্ধ আক্রমণ শুরু করলেও মুলেটদের দ্রুত গতিতে সাঁতার ও একসঙ্গে দিক পরিবর্তনের কৌশল তাদেরকে টিকে থাকতে সহায়তা করে। এই বিশৃঙ্খল পরিস্থিতি এক মহাকাব্যিক লড়াই সৃষ্টি করে, যেখানে জীবন ও মৃত্যুর খেলা চলে। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে জঙ্গলের প্রাণীদের টিকে থাকার লড়াই, মরুভূমি অঞ্চলের প্রাণীদের টিকে থাকার লড়াই এবং বরফ অঞ্চলের প্রাণীদের টিকে থাকার লড়াই নিয়ে আলাদা তিনটি ভিডিও রিলিজ করেছি। চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। শেষ করার আগে আবারও অনুরোধ করি, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করুন। সেই সাথে আগামী পর্বে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টস করতে পারেন। আল্লাহ হাফেজ।